দৃষ্টিভঙ্গিটা খুব জরুরি, ভিউ পয়েন্টস। এজন্য বলা হয় দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে, তাই না? দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা অনেক বড় বিষয়। একই জিনিস থেকে একই জিনিস, দ্য সেম থিং, সামওয়ান টেক দ্য পজিটিভ নিউজ এন্ড সাম আদার দে টেক দ্য নেগেটিভ ইস্যু। একই জিনিস কেউ দেখে পজিটিভ, কেউ দেখে নেগেটিভ। একটা বোতলের মধ্যে যদি অর্ধেক পানি থাকে, একজন বলবে, আমি যদি বলি এখানে কি দেখতে পাচ্ছেন, একজন বলবে আমি দেখতে পাচ্ছি এই বোতলের অর্ধেক খালি, অর্ধেক উনি খালিটা দেখছে। আবার আরেকজন বলবে আমি দেখতে পেয়েছি এটার বোতলের অর্ধেক পানি ভর্তি। দুইজনেরটাই ঠিক, তাই না? একজন দেখেছে পজিটিভলি, আরেকজন দেখেছে নেগেটিভলি। যে সবসময় নেগেটিভ চিন্তা করে ও খালিটা দেখছে, বোতলের অর্ধেক খালি, ও খালিটা দেখছে, নিচেটা খেয়াল করে নাই। আর যে অলওয়েজ পজিটিভ, ও নিচে যে পানি আছে ওইটা দেখছে। আমরা পজিটিভলি চিন্তা করব, কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক টু নেগেটিভ। নেগেটিভের দিকে যেও না, পজিটিভের দিকে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় অলওয়েজ হি ওয়াজ পজিটিভ, ভেরি পজিটিভ, অপটিমিস্টিক, পেসিমিস্টিক ছিলেন না। যে কোনো পরিস্থিতিতে তিনি পজিটিভ দিকগুলো খেয়াল করতেন, কখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেগেটিভ জিনিসের দিকে খেয়াল করতেন না। এই কোরআন যারা পড়ে, কোরআন যারা বুঝে, কোরআন যারা মানে, কোরআনের শিক্ষা যারা অন্তরে লালন করে, তারা কখনো মিথ্যা বলে না, এরা চুরি করে না, এরা কখনো টেন্ডারবাজি করে না, এরা কোনোদিন চাঁদাবাজি করে না, এরা কখনো সিগনেচার দিয়ে দেশের টাকা বিদেশে পাঠায় না। আল্লাহ ওই বান্দাকে খুব বেশি পছন্দ করে, সে যখন কিছু খায়, খাওয়া শেষে সে পড়ে আলহামদুলিল্লাহ, সে যখন কিছু পান করে, পান করার পরে সে পড়ে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা যেন কমপ্লেইন না করি আল্লাহর কাছে, অভিযোগ যেন না করি, আল্লাহ কিছু দিল না, কিছু পাইলাম না, হতাশ অস্থির, আমরা খুব সুপার বিজি, এত অস্থির যেন আমরা না হই, আমরা যেন একটু স্থির হই। জন্য আমরা পড়ব আলহামদুলিল্লাহ, সবাই পড়েন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, নামাজের সময়, জিকির করার সময়, সব সময় প্রশংসা চলবে একজনের, তিনি কে? আল্লাহর প্রশংসা করতে করতে আমরা যদি আমাদের জীবন শেষ করে দেই, আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে? আল্লাহর নেয়ামত গুণে শেষ করা যাবে? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। যদি আমি আল্লাহর দেয়া নেয়ামতগুলো গুনতে শুরু করে দাও, তোমার জীবন ফুরিয়ে যাবে, তোমার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর দেয়া নেয়ামত গুনে গুনে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ ওই বান্দাকে পছন্দ করে যে বান্দা সব সময় আল্লাহর শুকরিয়া করে বেশি বেশি। إِنَّ اللَّهَ لَا يَرْضَى عَنِ الْعَبْدِ إِذَا أَكَلَ الْأَكْلَةَ فَحَمِدَهُ عَلَيْهِ وَشَرِبَ الشَّرْبَةَ فَحَمِدَهُ عَلَيْهِ। আল্লাহ ওই বান্দাকে খুব বেশি পছন্দ করে, সে যখন কিছু খায়, খাওয়া শেষে সে পড়ে আলহামদুলিল্লাহ, সে যখন কিছু পান করে, পান করার পরে সে পড়ে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা যেন কমপ্লেইন না করি আল্লাহর কাছে, অভিযোগ যেন না করি, আমরা সুখে দুঃখে সব সময় পড়ব আলহামদুলিল্লাহ। কি পড়ব? আলহামদুলিল্লাহর ভেতরে সুখ আছে, ঠিক কি না? চাওয়ার কোনো শেষ নাই, পাওয়ার কোনো শেষ নাই। গাড়ি আছে বাড়ি চাই, বাড়ি আছে নারী চাই, এটা আছে ওটা চাই, ওটা আছে সেটা চাই, ঠিক কি না? ওয়ালাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছুই আমাদের খাই খাই অ্যাটিচিউডকে থামাতে পারবে না। এজন্য আমরা যেন আমাদের খাই খাই অ্যাটিচিউডটা একটু বন্ধ করি।
আল্লাহ কিছু দিল না, কিছু পাইলাম না, হতাশ অস্থির, আমরা খুব সুপার বিজি, এত অস্থির যেন আমরা না হই, আমরা যেন একটু স্থির হই, আমরা যেন জীবনের উদ্দেশ্য নিয়ে একটু ভাবি, আর সবসময় যেন পড়ি আলহামদুলিল্লাহ। কি পড়বেন এই গণজোয়ার ইসলামে, ঠিক কিনা? এই জনস্রোত কোরআনের ভালো লাগে আপনাদের? ইসলামের বিজয় খুবই সন্নিকটে, ঠিক কিনা? আমাদের কিছু স্যাক্রিফাইসের পরিমাণ বাড়াতে হবে, আল্লাহরে দেখাই দিতে হবে আমরা ময়দান ছাড়ি নাই, দেখাইতে হবে যে আমরা ময়দানে টিকে আছি, চিল্লায় বলেন ঠিক কিনা? টিকে থাকতে হবে, এই আবেগ, এই উচ্ছ্বাস, এই গণজোয়ার, এই জনস্রোত, এই সবগুলোকে আল্লাহ তুমি ইসলামের বিজয়ের জন্য কবুল করে নাও। এ কাজে আমাদের এখলাসকে তুমি আরো বাড়িয়ে দাও, আমরা যেন ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখে যেতে পারি, তুমি তৌফিক দাও। আসুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি কোরআন থেকে শুনি, কারণ কোরআন এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, আছে কোনো সন্দেহ নাই, আছে লা রাইবা ফি, দ্যার ইজ নো ডাউট ইন ইট, এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। এটা এমন বই যেটাতে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই, পারলে ভুল ধরে দেখাও। পৃথিবীর কোন লেখক বই লেখার পরে এরকম বলছে নাকি আমার বইয়ে কোনো ভুল নাই, এটার মধ্যে কোনো ইনকনসিস্টেন্সি নাই, কোনো অসঙ্গতি নাই, পারলে ভুল ধরে দেখাও, বলে বলে পৃথিবীর লেখকরা এগুলো বলে না। পৃথিবীর লেখকরা বলে আমি মানুষ, আর মানুষ হচ্ছে দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল, ঠিক কিনা? সো আমার এই দুর্বলতার কারণে, জ্ঞানের দুর্বলতা, চিন্তার দুর্বলতা, এগুলোর কারণে আমার বইতে ভুলটুল হয়ে যেতে পারে, পারলে আমাকে সংশোধন করে দিবেন, পরবর্তী সংস্করণে আমি ঠিক করে নিব, এরকম বলে না? সব লেখকরা বইয়ের পেছনে এটা বলে দেয়, কিন্তু এই বইটা ভিন্ন, কারণ এই বইটা দুনিয়ার কোনো লেখকের লেখা বই নয়। এই বইটা পাঠিয়েছে কে? আল্লাহ। এজন্য এই বইতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, এই বইটা আলোর পথ দেখায়। এই বইটা পড়লে একজন মানুষ মানুষের মতো মানুষ হয়। কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। কি বানাতে? মানুষ। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ? বাড়ছে কি কমছে কি? তার মানে খালি চোখে যা দেখা যায় এগুলো সব মানুষ না, এগুলো কি? জনসংখ্যা। মানুষের সংখ্যা বড্ড কম, মানুষ বানানোর জন্য এসেছে কোরআন। গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলে ওটা মুরগি হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটারে মানুষ বানাইতে হয়, ওটারে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হয়। আবার দেখবেন গরুকে কেউ কোনোদিন বলে না তুই গরুর মতো গরু হ, বলে কক্সবাজারেও বলে না। ছাগলকে কেউ কোনোদিন বলছে তুই ছাগলের মতো ছাগল হ, কিন্তু মানুষকে বলে তুমি মানুষের মতো মানুষ হ। মানুষের মতো মানুষ হওয়া বড্ড জটিল, এখানেই ধরা খেয়ে যায় অনেকেই। এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে, আলোকিত মানুষ বানাতে, ঠিক কিনা? এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝাই সেই মানুষের ভিড়ে, আমার আসল মানুষ নাই, ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব। আমরা যদি আমাদের ছেলেমেয়েদেরকে এই কোরআনটা শিখাই, এই কোরআনের আলোকে যদি তাদেরকে আলোকিত করি, তারা মানুষের মতো মানুষ হবে। কিসের মতো মানুষ? তাহলে এই কথাটা খেয়াল রাখবেন, মুখস্থ রাখবেন, সাথে করে বাড়িতে নিয়ে যাবেন, এবং সবাইকে বলবেন যে কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায়, ঠিক কিনা? এই কোরআন যারা পড়ে, কোরআন যারা বুঝে, কোরআন যারা মানে, কোরআনের শিক্ষা যারা অন্তরে লালন করে, তারা কখনো মিথ্যা বলে না, এরা চুরি করে না, এরা কখনো টেন্ডারবাজি করে না,
এরা কোনোদিন চাঁদাবাজি করে না, এরা কখনো সিগনেচার দিয়ে দেশের টাকা বিদেশে পাঠায় না, এরা কোনোদিন 43 লক্ষ টাকা দিয়ে পর্দা কিনে না, ঠিক কিনা? কিনে কিনে? এরা ক্যাসিনোর ব্যবসা করে? এরা জুয়া খেলে? চাঁদাবাজি করে? কোরআন পড়লে সে মানুষের মতো মানুষ হয়, আলোকিত মানুষ হয়। এজন্য কোরআনকে যেন আমরা বন্ধু বানাই, কোরআনকে যেন আমরা সঙ্গী বানাই, কোরআনকে যেন আমরা সাথী বানাই। কারণ কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয়, সঠিক লাইফস্টাইল শিক্ষা দেয়, সঠিক দৃষ্টিভঙ্গি শিক্ষা দেয়। দৃষ্টিভঙ্গিটা খুব জরুরি, ভিউ পয়েন্টস। এজন্য বলা হয় দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে, তাই না? দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা অনেক বড় বিষয়। একই জিনিস থেকে একই জিনিস, দ্য সেম থিং, সামওয়ান টেক দ্য পজিটিভ নিউজ এন্ড সাম আদার দে টেক দ্য নেগেটিভ ইস্যু। একই জিনিস কেউ দেখে পজিটিভ, কেউ দেখে নেগেটিভ। একটা বোতলের মধ্যে যদি অর্ধেক পানি থাকে, একজন বলবে, আমি যদি বলি এখানে কি দেখতে পাচ্ছেন, একজন বলবে আমি দেখতে পাচ্ছি এই বোতলের অর্ধেক খালি, অর্ধেক উনি খালিটা দেখছে। আবার আরেকজন বলবে আমি দেখতে পেয়েছি এটার বোতলের অর্ধেক পানি ভর্তি। দুইজনেরটাই ঠিক, তাই না? একজন দেখেছে পজিটিভলি, আরেকজন দেখেছে নেগেটিভলি। যে সবসময় নেগেটিভ চিন্তা করে ও খালিটা দেখছে, বোতলের অর্ধেক খালি, ও খালিটা দেখছে, নিচেটা খেয়াল করে নাই। আর যে অলওয়েজ পজিটিভ, ও নিচে যে পানি আছে ওইটা দেখছে। আমরা পজিটিভলি চিন্তা করব, কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক টু নেগেটিভ। নেগেটিভের দিকে যেও না, পজিটিভের দিকে আসো। আল্লাহর হাবিব সাল্লাম সব সময় অলওয়েজ হি ওয়াজ পজিটিভ, ভেরি পজিটিভ, অপটিমিস্টিক, পেসিমিস্টিক ছিলেন না। যে কোনো পরিস্থিতিতে তিনি পজিটিভ দিকগুলো খেয়াল করতেন, কখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নেগেটিভ জিনিসের দিকে খেয়াল করতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন একটা লাশকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। কার লাশ? ইহুদির লাশ। আপনি দাঁড়ালেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা হোক না ইহুদি, হোক না নাস্তিক আর আস্তিক, আমি তো মানুষ কনসিডার করে দাঁড়িয়েছি। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কনসিডার করেন না এটা মুসলমান না খ্রিস্টান, এটা আস্তিক না নাস্তিক, এটা বৌদ্ধ না নাসারা, না এগুলো দেখেননি। আল্লাহর হাবিব দেখেছেন সে মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেননি ওয়ালাকাদ কাররামনাল মুসলিমিন, ওয়ালাকাদ কাররামনাল মুত্তাকিন, ওয়ালাকাদ কাররামনাল মুসাল্লিন, আল্লাহ বলেন না আমি মুসল্লিদেরকে সম্মানিত করেছি, আল্লাহ বলেননি আমি মুমিনদেরকে সম্মানিত করেছি, আল্লাহ বলেননি আমি মুত্তাকিদেরকে সম্মানিত করেছি, আল্লাহ বলেছেন আমি মানুষকে সম্মানিত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাকে মানুষ হিসেবে কনসিডার করে দাঁড়িয়ে গিয়েছেন, আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এজন্য আমরা যেন মানুষকে আগে মানুষ হিসেবে দেখি, আমরা দেখার পরেই ভাগ করে ফেলি, ভাই আপনি কোন পীরের মুরিদ, ভাই আপনি কোন দল করেন, ভাই আপনি কোন পার্টির লোক। সে যে মানুষ, সে যে আমার ভাই, তার আসল পরিচয় যে সে মুসলমান, আমাদের সবার পরিচয় যে মুসলমান, এটা আমরা ভুলে যাই। আমরা ভাগ করি, পিস পিস করি, এই বেয়াদবগুলোর আল্লাহ পিস পিস করে ফেলবে। তুমি ভাগ করতে আসছো দুনিয়াতে, আল্লাহর হাবিব আসছে মিশাইতে, মিলিয়ে দিতে এসেছেন তিনি। সহিহ বুখারীতে হাদিসের চ্যাপ্টারে একটা চ্যাপ্টার আছে, ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম, আমাকে নিয়ে চলো আমি মিলাইয়া দিব, চ্যাপ্টারের নাম ইযহাবু বিনা, আমাকে নিয়ে চলো না আমি ওদের মধ্যে মিলাইয়া দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া দেখলেই এই কথাটা শোনায় দিতেন, আরে আমি আছি তো, আমাকে নিয়ে চলো আমি মিলাইয়া দেব। আমরা মিলাইয়া দেই না আরো লাগাই দেই? হ্যাঁ, আগুন ধরলে কক্সবাজার আপনারা কি দিয়ে নিবান, তেল দিয়ে না পানি দিয়ে? পানি দিয়ে আগুন নেভাতে হয়, অনেকে ওই জায়গায় তেল ঢেলে দেয়, আরো জ্বলুক আরো লাগুক, ঘুষাঘুষি মারামারি, এরকম আসারা নাই না? আমরা যেন এমন না করি, আমরা যেন মিলিয়ে দেই। আমাদেরকে একটা শক্ত সিন্ডিকেট তৈরি করতে হবে, শক্ত সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা হচ্ছে ঐক্যের সিন্ডিকেট, যাতে কোনো অপশক্তি আমাদের ঐক্যের সিন্ডিকেটকে ভেঙে দিতে না পারে। চিল্লায় বলো ঠিক কিনা?
ঐক্যের শক্ত সিন্ডিকেট দরকার, যেটা কোনো অপশক্তি এটাকে বানচাল যেন করতে না পারে, এটাকে যেন নস্যাত করতে না পারে, এটাকে যেন দুর্বল করে দিতে না পারে। সেজন্য ভ্রাতৃত্বের বন্ধনে আমাদেরকে অটুট থাকতে হবে। কে কোন পীরের মরিদ, কে কোন দল, কে কোন আইডিওলজি, কে কোন মতাদর্শে বিশ্বাসী, এগুলো যেন বারবার আমরা সামনে টেনে নিয়ে না আসি। আমরা যেন চিন্তা করি আমরা বাংলাদেশি মুসলমান, আমাদের এই ভূখণ্ডে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি মুসলমান। দুইটা পরিচয় এই ভূখণ্ডের কারণে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি, ঠিক কিনা? আরেকটা হচ্ছে আমাদের ধর্মীয় পরিচয় আমরা মুসলমান, এটা যেন সবচেয়ে বড় পরিচয় হয়। যদি সে বাংলাদেশি মুসলমান হয়, সে আমার ভাই, সে আওয়ামী লীগ করতে পারে, সে বিএনপি করতে পারে, সে জামায়াত ইসলাম করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, এখানে দলাদলি করার কোনো সুযোগ নাই। দালাল খেতাব দিতে আমরা খুব অভ্যস্ত। তুই পাকিস্তানের দালাল, ও কয় তাইলে তুই ভারতের দালাল, আছে না নাই? বাংলাদেশের দালাল কেউ নাই, বাংলাদেশ কপাল পড়া জাতি আমরা। আমরা এদেশের সন্তান হয়ে এদেশের দালালি করতে শিখলাম না। আল্লাহ তুমি বাংলাদেশের দালাল আমাদেরকে হওয়ার তৌফিক দান করো। আমরা যেন ভাগাভাগি না করি আল্লাহ, আমরা যেন মিলে থাকতে পারি আল্লাহ, তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন।